নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল, এবং আজকে আমি ইয়েস ওয়ার্ল্ড স্টেকিং প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এখানকার কি ইনকাম, কি কার্যপ্রণালী সবকিছু নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা যে স্টেকিং প্রোগ্রাম নিয়ে এসেছি, এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, পুরোপুরি ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি হয়। তো তার উপর একটা স্টেকিং, মানে আমরা যেমন ব্যাংকে টাকা রাখি সেরকমভাবেই একটা ইন্টারেস্ট আমরা এখান থেকেও পাবো। তো এখানে যতটুকু ইনভেস্ট করবেন তার উপর আপনার নিজের স্টেকিং ইনকাম করতে পারবেন, এবং যদি আপনি চান যে নিজের ইনকাম ছাড়াও অন্যদের ইনকাম করিয়ে দেবেন বা তাদেরকে সুযোগ দিয়ে নিজেও তার থেকে কিছু ইনকাম করবেন, মানে টিম তৈরি করা যদি করতে পারেন তাহলেও আপনি ভালো রকম ইনকাম করতে পারেন। তো আজকে এই প্রোগ্রামটির প্ল্যান প্রেজেন্টেশন বাংলায় সম্পূর্ণ আপনারা দেখছেন। তো কোনো প্রয়োজনে আপনারা নিচে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেখানে চ্যাট করে যোগাযোগ করতেই পারেন। তো এখানে আমরা ইয়েস ওয়ার্ল্ড স্টেকিং সম্পর্কে মেন প্ল্যানের কথা বলবো। এখানে গ্রিন ওয়ার্ল্ড বা ইয়েস ওয়ার্ল্ড সম্পর্কে ছোট্ট করে আমি এক কথায় বলে দিতে পারি যে আমাদের ইয়েস ওয়ার্ল্ড হচ্ছে এক ধরনের এমন প্রজেক্ট, নাসা দ্বারা দীপ্তিমান যে তাপ প্রতিরোধক যে প্রযুক্তি বা টেকনোলজি আবিষ্কৃত হয়েছে সেটার পুরোপুরিভাবে অধিকার রাখে এবং সেটা নিজে শুধুমাত্র অন্য কাউকে বিক্রি করতে পারবে। অন্য কেউ অন্যথা পৃথিবী থেকে এরকম ধরনের টেকনোলজি আবিষ্কার করে বিক্রি করতে পারবে না, কারণ তার পেটেন্ট রাইট ইয়েস ওয়ার্ল্ড রাখে। ইয়েস ওয়ার্ল্ড বিশ্বের বৃহত্তম মিশন, একটা টেকনিক্যাল পার্ট যেটা আমাদের সবুজ বিপ্লব যাকে বলে, বা আমাদের গ্রিন টেকনোলজি বা এনভায়রনমেন্ট, দূষণমুক্ত পরিবেশ তৈরি করাই হচ্ছে ইয়েস ওয়ার্ল্ডের মেন টার্গেট। এবং 2040 সালের মধ্যে এই টার্গেট কমপ্লিট হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চলছে। নাসা দ্বারা যে প্রজেক্টটি ডিজাইন হয়েছিল সেটার নাম হচ্ছে ইনফ্লেক্টর, যার ফলে আমরা গরমকালে কম তাপমাত্রা এবং শীতকালে বেশি তাপমাত্রা অনুভব করতে পারি। এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো অন্য একটা ভিডিওতে। এবং এরকম ধরনের আরও জলবায়ু পরিবর্তনের জন্য, যে জলবায়ু মানুষের বেঁচে থাকার জন্য একদম খুব ভালো জলবায়ুপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে এবং সেখানে কার্বনের প্রবণতা কমবে, এবং এখান থেকে আমরা এই সব ধরনের কাজের উপর দিক দিয়ে আমরা ইনভেস্ট করব। আমাদের কাজ করতে হবে শুধু ইনভেস্টমেন্ট, দ্যাটস ইট। আমাদের রেফার করে ইনকাম করতে পারবো, রেফার কাউকে অন্য কাউকে করিয়ে ইনকাম করতে পারবো, কাউকে শেয়ার করে ইনকাম করতে পারবো, স্টেক করে ইনকাম করতে পারবো, ব্যবহার করে ইনকাম করতে পারবো, কোনো জায়গা থেকে পেমেন্ট গ্রহণ করব সেখান থেকেও আমরা ইনকাম করতে পারবো, কোনো কিছু কেনাকাটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো, বা আমরা শপিং করে বা অনলাইন শপিং বা মার্চেন্ট শপিং যেগুলোই বলুন সেখান থেকেও আমরা ইনকাম করতে পারবো। কিছু কিছু জিনিস ভবিষ্যতে আসবে। তো ইয়েস ওয়ার্ল্ডে বর্তমান যে ক্রিপ্টোকারেন্সি আছে এটা বাইন্যান্সের উপর বেস করে, বাইন্যান্স স্মার্ট চেনের উপর বেস করে আসে, এবং কয়েন মার্কেট ক্যাপেও গিয়ে আপনি ইয়েস ওয়ার্ল্ড টোকেন যদি সার্চ করেন বা ইয়েস ওয়ার্ল্ড সার্চ করলে আপনার কাছে ইয়েস ওয়ার্ল্ডের ডিটেল চলে আসবে। এবং কয়েন্স বিট এই এক্সচেঞ্জে ইয়েস ওয়ার্ল্ড কিন্তু এখনও অবধি লিস্টেড আছে, এবং পরবর্তী সময়ে এটি কয়েনবিট ছাড়াও অন্যান্য এক্সচেঞ্জে সব জায়গায় লিস্টেড আস্তে আস্তে হতে আরম্ভ করবে, তার জন্য প্রচেষ্টা চলছে। ইয়েস ওয়ার্ল্ড শুধুমাত্র একটা নিউজ পেপার না, অনেক বড় বড় চ্যানেল বা নিউজ ব্লগ আর্টিকেল সেইখানে কিন্তু মেনশন করা রয়েছে ইয়েস ওয়ার্ল্ড নিয়ে। আপনারা খুঁজে দেখতে পারেন বা সার্চ করে দেখতে পারেন। এবং ইয়েস ওয়ার্ল্ড নিয়ে ইউনাইটেড ডাও দ্বারা পরিচালিত হয়, এবং এখানে সিও থেকে সর্বনিম্ন ব্যবস্থাপনা লোয়ার ম্যানেজমেন্ট লেভেল অবধি কার্যপ্রণালী এখানে দেয়া থাকে, এবং এটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজ। কোনোরকম এখানে অন্য কোনো সংস্থানের চুক্তি সংগ্রহ করতে হবে না বা কোনোরকম কঠিন কাজ করতে হবে না, আমাদের শুধুমাত্র ইনকাম হিসাবে করতে হবে। তো ইয়েস ওয়ার্ল্ডের যিনি প্রমোটার বা যিনি মেন হর্তাকর্তা, উনি হচ্ছেন সন্দীপ চৌধুরী, ডক্টর সন্দীপ চৌধুরী, সেভ আর্থ অ্যাক্টিভিটিস্ট। উনি পৃথিবীকে সেভ করার জন্যই প্রজেক্টগুলো করেন এবং তার উপর বেস করে ইনকাম করেন। তার সম্পর্কে যদি কিছু কিছু জিনিস পড়তে চান তো এখান থেকে দেখে নিয়ে পড়তে পারেন। প্রথম কথা বলে রাখি, তিনি একজন পিএইচডি ধারক, ওকে, তিনি
ইউএস থেকে পিএইচডি করে এসেছেন ক্রিপ্টোকারেন্সি ব্লকচেনের উপর। তারপরে তিনি এই বিজনেসটি শুরু করেন এবং তার আগেও তিনি অনেক বিজনেস দাঁড় করিয়ে দিয়েছেন। তার পলিটিক্যাল সাপোর্ট থেকে আরম্ভ করে কোনো রকম সমস্যার সমাধানের শক্তি অনেক গুণ বেশি। এই কারণেই আমরা ইয়েস ওয়ার্ল্ডে আছি এবং ইয়েস ওয়ার্ল্ড প্রমোটারের কিছু ঝলক আপনার ইন্টারনেটেও খুঁজে পাবেন। ভালো ভালো তারকাদের সঙ্গেও তার ছবি আছে, পরিচিতি আছে। এবং আপনারা যদি মিডিয়া পেজগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, আস্তাকের মতো চ্যানেল বা অন্যান্য বড় বড় চ্যানেলে, তার কিন্তু ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে, তিনি কী কী করেছেন তার সম্পর্কে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। সন্দীপ চৌধুরী অনেক বিজনেস এর আগে দাঁড় করিয়েছে, এটাও তার একটা বিজনেস এবং এটা অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এবং দিনকে দিন কয়েনের দাম বাড়ছে, যেখানে $1 আমরা 250-300 কয়েন পেতাম, সেখানে আমরা এখন মাত্র 82 কয়েন পাচ্ছি। হয়তো আগামী দিনগুলোতে $1 একটা কয়েন পাবো। এরমভাবেই আস্তে আস্তে টোকেনের দামটি বাড়ছে। তো এখানে আমাদের মেন প্ল্যানে এবারে চলে আসি। আমরা মেন প্ল্যান প্রেজেন্টেশনের কিছু সময় আমরা অতিবাহিত করেছি জানার জন্য যে আমরা সঠিক জায়গায় আছি নাকি। এখানে আমরা জানবো যে ইয়েস ওয়ার্ল্ড স্টেকিং প্যাকেজ, যে আমরা ইয়েস ওয়ার্ল্ডে শুরু কীভাবে করতে পারি। আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে বা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করার পর সেটি ফ্রিতে রেজিস্ট্রেশন হয় এবং তারপরে আপনার কোনো একটা প্যাকেজ, যেমন $50, $100, $200, যেরকম কোনো একটা প্যাকেজ আপনার কিনে নিতে হবে। এই যে USDT বা USD হিসাবে আপনার কিনে নিতে হবে। আপনি $10,000 পর্যন্ত হাইয়েস্ট প্যাকেজ কিনতে পারেন এবং তার চেয়েও বেশি প্যাকেজ কিনতে পারেন একাধিকবার অন্যান্য প্যাকেজগুলো কিনে। এখানে আপনাদের নিজের ইনকাম থাকবে 0.5% প্রত্যেকটা দিন, মানে মাসে। তো এখানে আমরা ইয়েস ওয়ার্ল্ডে স্টেকিং রেফারাল প্রোগ্রাম থেকেও ইনকাম করতে পারি। যেমন এখানে স্টেকিং প্যাকেজ থেকে নিজে ইনকাম করতে পারি, কাউকে না ইনভাইট করেও 0.5% ডেলি এবং মাসে 15%। এবং লেভেল ইনকাম হিসাবে আমরা 25টা লেভেল অবধি ইনকাম করতে পারি, যেখানে আমাদের প্রথম লেভেলে আমরা ইনকাম করতে পারি 10%। প্রথম লেভেলে যাকে ইনভাইট করবেন, সে যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করবে তার ইনভেস্টমেন্টের 10% আপনার কমিশন হিসাবে আসবে। দ্বিতীয় লেভেলে যাকে ইনভাইট করবেন তার 20% কমিশন হিসেবে আপনার কাছে আসবে। এবং তৃতীয় লেভেলে যাকে ইনভাইট করবেন তার 1% আপনার কাছে ইনকাম হিসাবে আসবে। চতুর্থ লেভেলে যাকে ইনভাইট করবেন তার 1% আপনার কাছে আসবে। পাঁচ ও ছয় লেভেলে যাকে ইনভাইট করবেন তার থেকে 0.5% আপনার কাছে আসবে। এটা ওয়ান টাইমের জন্যই এই পেমেন্টগুলো আসবে। এবারে 7 থেকে 25 লেভেল অবধি 0.25% করে বা 0.25% করে আপনার কাছে ইনকাম আসবে। তো এইভাবে 25টা লেভেল অবধি ইনকাম করতে পারেন। এবং এরপরে যদি বলি স্টেকিং বুস্টার, এই যে আপনি নিজে যে স্টেকিং করছেন সেটাকেও বাড়িয়ে নিতে পারেন। প্রথমবার যখন স্টেকিং করছেন, এই জায়গাটা মন দিয়ে শুনবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমবার যখন স্টেকিং করছেন, ধরুন আপনার যদি প্রথম লেভেলে আপনার সমপরিমাণ ডাইরেক্ট, মানে আপনার ইনভেস্টমেন্টের সমপরিমাণ যে ইনভেস্ট করবে, এরকম ধরনের ডাইরেক্ট 1 থেকে 5 জন থাকে, তাহলে আপনি আপনার স্টেকিং ইনকামটি ডেইলি 1% অবধি নিয়ে যেতে পারেন। কিন্তু এটি শুধুমাত্র প্রথমবারের জন্যই প্রযোজ্য। প্রথমবারে যদি আপনি $50 স্টেকিং করেন এবং তারপরে আপনি টিম করেন, আপনার ডাউনলাইনরাও $50 বা তার বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করে, ডাইরেক্ট মেম্বাররা যদি 5 জনের বেশি হয় বা 5 জন হয়, তাহলে কিন্তু আপনার 1% করে ডেইলি ইনকাম আসবে $50 উপর। তারপরে আপনি যত ইনভেস্ট করুন সেই ইনভেস্টমেন্টগুলোর উপর কিন্তু 1% করে আসবে না, শুধুমাত্র 0.5% করেই আসবে। 1% করে আসলে এটা শুধু প্রথমবারই অফারটা দেওয়া হয় যে যিনি ইনভেস্ট করছেন তার উপর। তেমনভাবে একজন যদি আপনার ডাইরেক্টে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন তার সমপরিমাণ বা তার অধিক পরিমাণে যদি ইনভেস্টমেন্ট করে থাকে, তবেই আপনার কিন্তু ডাইরেক্ট মেম্বারের ফলে 0.6% ইনকাম বেড়ে যেতে পারে, মানে আপনার নিজের স্টেকিং ইনকামটা 0.6% হয়ে যাবে। এবং এরপরে যদি 2 জন এরমভাবে আসে, জয়েন করে আপনার সরাসরি লিঙ্ক দিয়েই, তাহলে আপনার কিন্তু 0.7% হয়ে যাবে ডেইলি ইনকাম বা প্রত্যেক দিনের ইনকামটি। এবং 3 জন যদি এরমভাবে জয়েন করে, 0.8% হয়ে যাবে ডেইলি ইনকামটা, নিজের স্টেকিং ইনকাম। এটা কোনো রেফারাল ইনকাম হবে না, অন্য কোনো ইনকামের না, শুধু স্টেকিং ইনকামের কথা বলছি। এবারে নিজের স্টেকিং ইনকামে যদি আপনি 4 জন করে ইনভাইট করতে পারেন এবং শর্ত অনুযায়ী আপনার 0.9% হয়ে যাবে আপনার ডেইলি ইনকাম বা প্রত্যেক দিনের ইনকাম। এবং 5 জন যদি এরকম মেম্বার জোগাড় করতে পারেন বা জয়েন করাতে পারেন আপনার ডাইরেক্টে, তাহলে
1% আপনার প্রত্যেক দিনের ইনকাম হয়ে যাবে। তো এইভাবেই চলতে থাকবে এই ইনকামটা শুধুমাত্র প্রথমবার ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। এবং তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন, তো 0.5% করে প্রত্যেক দিনে ইনকাম থাকবে, সেটা আর বোধ দিতে হবে না। এবারে আমরা ইয়েস ওয়ার্ল্ড ইজ টেকিং মেন্টর বোনাস, আমরা তো রেফার তো করবো কোনো মেম্বারকে, এবং রেফার করার সময় যদি টিমের ইনভেস্টমেন্ট অনেকটা বেশি হয় তাহলে আমরা সে অনুযায়ী একটা পুরস্কার পাবো বা আমাদের ইনকামটা আরও বাড়তে থাকবে। কারণ এখানে যদি $2,000 অবধি ইনভেস্ট করে কেউ, জিরো থেকে $2,000 অবধি ইনভেস্টমেন্ট থাকে আপনার এবং আপনার টিমের, তাহলে কিন্তু তার 25% ইনকাম আপনি পাবেন, মানে আপনার টিমের যে ইনকামটা হবে তার 25% ইনকাম আপনি পাবেন। আপনার ডাউনলাইন হয়তো $10 করে ইনকাম করছে, আপনি তার 25% পেলে, প্রত্যেক দিন যদি $10 করে ইনকাম করে, আপনি তার 25% পেলে কত হবে, তার নিজের স্টেকিং ইনকামটা যদি $10 হয় তাহলে আপনি $2.5 ইনকাম পেয়ে যাবেন, এরকমভাবে হিসাবটা হবে। তারপরে যদি দু হাজার থেকে $5,000 পর্যন্ত ইনভেস্টমেন্ট থাকে তাহলে 30% ইনকাম হবে। আপনার ডাউনলাইন ধরুন যে $10 ইনকাম করছে, আপনি তার থেকে ৩০% মানে $3 ইনকাম করতে পারবেন। তো এরকমভাবেই $10,000 35%, $20,000 ৪০%, $70,000 45%, $125,000 পর্যন্ত 50%, এবং ২৫০০০০ পর্যন্ত 55%, $50,00,000 অবধি, ২৫০০০০০ অবধি, হ্যাঁ $500,000 হলে সেটি 60% হবে, এবং $1,00,000 হলে সেটা তো এখানে $50,00,000 অবধি 60% হবে, এবং $1,00,000 অবধি আপনার 65% হবে, $2,00,000 অবধি 70% হবে আপনার ইনকাম বা রেফারাল যে ডেইলি ইনকামটা থাকবে, এবং ৫০ কোটি যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে 75% আপনার ইনকাম হবে বা 75%, আর যদি 100 কোটি ইনভেস্ট থাকে তবে আপনার সেটা ইনকাম হয়ে যাবে 80%। তো এরকমভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানটি চলবে, এবং মনে রাখবেন যে দুটি দল বা তিনটি দলের মধ্যে রেশিওটা থাকতে হবে 2:2:1, এইভাবে ইনভেস্টমেন্ট থাকলে তবেই কিন্তু আপনার লাভবান হবেন, আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন। এখানে যদি আপনি ডেইলি একটা বোনাস ইনকাম করতে চান $2,000 অবধি, তো এই চার্টটি ভালো করে পজ করে দেখে নিন। পজ করে দেখলে আপনি বুঝতে পারবেন, আপনার টিম যদি এইভাবে সাজান তবে আপনি প্রত্যেক দিন বা 200টা দিন আপনি এই ধরনের বোনাস আপনি ইনকাম করতে পারবেন। ১,০০০ টাকা ডেইলি আপনি বোনাস ইনকাম করতে পারবেন যদি আপনি সিরিয়াল বাই এই ছকে ইনভেস্টমেন্ট করেন বা এই রেশিওতে ইনভেস্ট করেন, অনুপাত যাকে বলে। তো ইয়েস ওয়ার্ল্ডে সাপ্তাহিক সুপার কনটেস্ট একটা হয়, মানে প্রতি সপ্তাহে একটা কনটেস্ট হয়, তার দরুণও পুরস্কার বিতরণ হয়। আপনার টিম যদি ইনভেস্টমেন্ট বেশি মতো রকম করতে পারে, ফার্স্ট যে হয় প্রথম ১০ জনকে দেওয়া হয়, ফার্স্ট যে হবে তাকে $80, দ্বিতীয় যে হবে $50, তৃতীয় যে হবে $40, চতুর্থ যে হবে $30, পঞ্চম যে হবে $20, এবং ষষ্ঠ যে হবে $15, সপ্তম যে হবে $10, অষ্টম যে হবে $5, নবম যে হবে $3, দশম যে হবে $2। এটি প্রতি সপ্তাহে দেওয়া হয়, প্রতি সপ্তাহে আপনার নতুন মেম্বার যারা যারা ইনভেস্ট করছে, যে সপ্তাহে যতই না ইনভেস্ট করাবেন তার উপর বেস করে প্রতিযোগিতা হয়, এবং তার ফলে আপনার ইনকাম বা র্যাঙ্ক দেওয়া হয়, তার ফলে আপনি আরও অতিরিক্ত পুরস্কার পান। তো এটি হচ্ছে ক্রিপ্টো ওয়ার্ল্ডের, যে ইয়েস ওয়ার্ল্ডের ইনফরমেশান, প্ল্যান প্রেজেন্টেশান। ওভারঅল আরও অনেক কিছু বলার আছে, এটা 5 মিনিটের প্ল্যান প্রেজেন্টেশান নয়। এবং আপনারা যদি দেখতে চান আগামী দিনগুলোতে 24 এপ্রিল 2024 বিগ ব্যাংকে বড় ক্রিপ্টো ইনভেস্টমেন্ট মিটিং হবে, গ্লোবাল লঞ্চ হবে, সেটি গ্লোবালি লঞ্চ হবে। এখনও দেশ বিদেশ থেকে যে কেউ চাইলে এখানে ইনভেস্ট করতে পারে, কোনো দেশের কেউ করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, অনেকে ইনভেস্টমেন্ট করছে এবং আগামী দিনগুলোতেও করবে। কিন্তু গ্লোবাল যখন লঞ্চ হবে তখন 30টার অধিক এক্সচেঞ্জে তালিকাবদ্ধ থাকবে, 500টার বেশি ডিজিটাল মেকিং টিম থাকবে, 500টার বেশি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করবে, এবং 120টি দেশের নেটওয়ার্ক, 15 মিলিয়ন ডিজিটাল মার্কেট বাজেট নিয়ে আসবে, এবং গ্লোবাল ইউটিলিটি পরিষেবায় 1,000-এর বেশি থাকবে, এবং 10টি বৈশ্বিক প্রকল্প চলবে, মানে 10টা প্রজেক্টের উপর ইনভেস্টমেন্ট থাকবে, এবং 5টার গ্লোবাল সেলিব্রিটি এখানে 5টার বেশি গ্লোবাল সেলিব্রিটি এখানে যুক্ত থাকবে।
তো এখানে yeswall.io তে যান, নিবন্ধন করুন এবং সেখানে একটা রেফারাল লিংক আপনি চ্যাট করলে বা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। এভাবে আপনি রেজিস্ট্রেশন শুরু করে ইনকাম করতে পারেন এবং আপনার ডিপোজিটটি বাইন্যান্স বা যে কোনো ক্রিপ্টো কারেন্সি থেকে আপনি করতে পারেন। কিন্তু মনে রাখবেন তার চার্জ কিন্তু আলাদা করে আপনাকে ধরে দিতে হবে, কারণ বাইন্যান্স থেকে পাঠাতে গেলে $0.8 থেকে আরম্ভ করে $1 মতো চার্জ লাগে, সেই চার্জটা বাদ দিয়ে আপনার কিন্তু টাকাটা পাঠাতে হবে। তো অসংখ্য ধন্যবাদ জানি, ভিডিওটি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখাবেন নতুন টপিক নিয়ে। ততক্ষণ জন গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।